পোতা আছে ফলক হয়নি রাস্তা খুব এলাকার বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলা একরা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা বলে দাবি স্থানীয় এলাকাবাসী। বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, বিজেপি করার অপরাধে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত গোপালপুর গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ কিছুই করেনি। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে গোপালপুর গ্রামে বিজেপির 50 সদস্য জয়ী হয়, ফলে ওই গ্রামের রাস্তাঘাট, নিকাশি, ব্রিজ সব ক্ষেত্রেই গ্রামবাসীরা বঞ্চিত। ভোট আসে ভোট যায়, শুধুই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, বাস্তবে কোনো কিছুই গোপালপুরে কাজ হয় না। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাঘাট না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 2021 থেকে 2022 অর্থবর্ষে গোপালপুর গ্রামে ঢালাই রাস্তা নির্মাণের জন্য লাগানো হয়েছে ছা চকচকে ফলক, কিন্তু প্রায় এক বছর কেটে গেলেও এখনো হয়নি রাস্তা। ঠিকাদারও রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী, বালির চিপস ফেলে কিন্তু কোনো কাজ হয়নি। সেইভাবে গোপালপুরে বালি চিপস পড়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ, গোপালপুর গ্রামে যাওয়ার একটি রাস্তা আছে, অথচ এখনো পর্যন্ত কোনো রাস্তার কাজ হয়নি। ওই গ্রামের মহিলাদের দাবি, বিজেপি করার অপরাধে স্থানীয় পঞ্চায়েত রাস্তাঘাট করছে না, আমরা সব কিছু থেকে বঞ্চিত রয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি জানিয়েছেন, কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার জন্য আমরা কোনো কিছু কাজ করতে পাচ্ছি না। আমরা পঞ্চায়েত বিরোধী দলনেতার সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করি, তবে বিজেপি করার অপরাধে পঞ্চায়েত রাস্তাঘাট করছে না এমনটা ঠিক নয়। তবে কবে হবে রাস্তাঘাট সেই দিকেই তাকিয়ে আশায় বুক বাঁধছে স্থানীয় এলাকার বাসিন্দারা। গ্রামে কি হয়েছে? আমাদের রাস্তা হওয়ার জন্য মাটি যে মাটি ফেলা হলো, তারপর রাস্তা হচ্ছে না। এখানে বর্তমানে কি অবস্থায় আছে? বর্তমান দেখতে পাচ্ছেন তো আপনারা, অনেকদিন ধরে অনেকদিন থেকে মাল জমা রেখেছে এখানে, সাইন বোর্ড বসিয়ে দিয়েছে এখানে। কারা বসিয়েছে? যারা পাট ইয়ে মাল ফেলেছে অঞ্চল থেকে, কিন্তু রাস্তা হচ্ছে না। কত কত মিটারের রাস্তার কাজের মেরামত হয়েছিল সেটা আমি জানি না। অঞ্চল প্রধান কি বলছে? অঞ্চল প্রধান তো বলছে যে এনআরজিএসের কাজ বন্ধ হয়ে গেছে, এখন হবে না। কতদিন ধরে হয়নি? এক বছর হয়ে গেল, দেড় বছর। এখন আপনাদের দাবিটা কি? দাবি আমাদের রাস্তাতে করে দিতে হবে, নাহলে এখানে মাল আমরা বিছিয়ে দেবো রাস্তাতে, আর করার কিছু নেই। মানে এক বছর দেড় বছর কাদা ঘাঁটছি আমরা, মানে পশ্চিমবাংলাতে এইখানেই ফার্স্ট রাস্তার পরিস্থিতি। বৃষ্টির দিন দেখলে বুঝতে পারতেন। আপনার নাম? পরমেশ্বর রঞ্জিত। বাড়ি? গোপালপুর। কি হয়েছে স্যার? এইখানে এক বছর হলো আমাদের এই রাস্তাটা হওয়ার জন্য অঞ্চল থেকে মাল ফেলেছে। আমাদের গ্রামে তিনটা রাস্তা, এটা আছে আমাদের মেন রাস্তা। প্রথম রাস্তা একটা চোরপালিয়া দিয়ে রাধাপুর দিয়ে, আরেকটা রাস্তা মির্জাপুর টু বর্ধা, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এখন বর্তমান যা পজিশন, এক বছর হলো আমাদের এখানে মাল ফেলে দিয়ে কোনো কাজ হচ্ছে না। কোন গ্রামে? এটা গোপালপুর গ্রাম, আরবিসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর। কেন হচ্ছে না? কেন? কারণ এই বুথটা আমাদের আরবিসির মধ্যে যে 23টা বুথ আছে, তার মধ্যে এই রাধাপুর বুথ বিজেপি একটা সিট নিয়েছিল বলে পঞ্চায়েতে, সেই জন্য এই বুথটাকে সবসময়ের জন্য বঞ্চিত করা হচ্ছে। এবং যাহা পজিশন, আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী এই রাস্তায় যেতে পারে না, এক প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো রোগী সে যদি প্রেগনেন্স হয়, তাহলে সত্যি কথা বলতে কি এইখানেই সে মারা যাবে। কেন? যেহেতু আমাদের তিনটা রাস্তা, এ পথ দিয়ে গেলে যদি চোরপাড়া দিয়ে যাওয়া হয়, মাঝখানে একটা টোটোকে একটা হাত রিক্সা যেতে পারবে না। এই রিসেন্ট একটা ঘটনা হয়েছে আমাদের গ্রামে, একটা প্রেগনেন্সি মহিলা তাকে নিয়ে গেছিলো এগরা হাসপাতালে, কিন্তু এমন পজিশন হলো যে রিক্সাটা উল্টে উল্টে ভাব, আমরা তাকে কাঁধে করে নিয়ে গেছি। এবং যদি আমরা এপাশ দিয়ে যাবো মির্জাপুর দিয়ে, ব্রিজ এতটা ভাঙা যাতে একটা মানুষ কি একটা হেঁটে মানুষও যেতে পারবে না। কেন? আমরা বহুত সমস্যার মধ্যে স্যার আছি। ফলক লাগানো হয়েছে কিন্তু রাস্তা হয়নি, কেন? কারণ এই একই কথা স্যার, কারণ বিজেপি করি আমরা এখানে, বিজেপি এই এটা বিজেপি পরিবার একটা বলতে গেলে চলে। কারা করেনি? তৃণমূল পরিচালিত। অবশ্যই স্যার, যে রুলিং পার্টি থাকবে অঞ্চলে, যেটা সিট নিয়ে সরকার গঠন করেছে, ওই পার্টি ছাড়া আর কে করবে আমাদের এখানে? এখন আপনাদের দাবিটা কি? এখন আমাদের দাবি যেটা, যে অনুরোধ, এই যে রাস্তাটা, সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা রাজ্য থেকে হোক,
যেখান থেকে হোক না কেন আমাদের এই রাস্তাটা হোক। এবং যেহেতু আমরা যে পঞ্চায়েত থেকে নাকি বাড়তে এসেছে কতটা ঠিক আমরা জানি না, গ্রামের মানুষ বলছে যে মাল তুলে নেওয়া হবে, আমরা চাই এটাতে মাল তুলতে আমরা দিব না। কারণ আমরা চাইছি সরকারের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক, ওদের কাছে হাত জোড় অনুরোধ যে আমাদের এইখানে রাস্তাটা হোক। কেননা আমাদের বাচ্চা ছেলে থেকে বা হাসপাতালে রোগী যেতে পারে না এখানে। আপনার নাম? আমার নাম রাজকুমার রঞ্জিত। বাড়ি? বাড়ি গোপালপুর। কতদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, কি বলবেন? কি আর বলবো, যে যা যে যা যে পার্টি আসছে তারা তো এরকম করছে। আর আমাদের সমস্যা রাস্তাঘাটে এক হাঁটু করে জল, কোথাও আমরা বেরিয়ে যেতে পারি না, স্কুলে বাচ্চারাও যেতে পারে না, রোগীও যেতে পারে না। তাহলে আমাদের এই জনসাধারণ এখানে বাস করে কি করবো আমরা? কতদিন ধরে এই রাস্তা বেহাল রয়েছে? রাস্তা তো এক বছর হলো বর্তমানে এটা, তারপরে পাঁচ ছ বছর আগে আমরা নিজেরা এটা মোরাম ফেল করেছিলাম। রাস্তার পাশেই পড়ে রয়েছে বালি চিপস, কাজ হচ্ছে না কেন? সেটা অঞ্চল থেকে তার কি নিয়ম করেছে, কোন পার্টি রাস্তা করছে না, তৃণমূলই করছে না, আমরা বিজেপি করি বলে আমাদের কোনো কাজ হচ্ছে না। আপনার নাম? লক্ষ্মীপ্রিয়া প্রধান, গোপালপুর। আরবিসি গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রয়েছে, লাগানো হয়েছে ফলক, কিন্তু রাস্তাঘাট হয়নি, স্টোন চিপ সব পড়ে আছে। গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, কি বলবেন? হ্যাঁ, গোপালপুর গ্রামে আমাদের মালপত্র কন্ট্রাক্টরকে সাপ্লাই দিতে বলা হয়েছিল, ওরা সাপ্লাই দিয়েছে, বোর্ড বসেছে, এটাও ঠিক, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এনআরজিএসের যেহেতু টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে ওটাকে বর্তমান স্টপ করা আছে। দীর্ঘ প্রায় এক বছর ধরে এইভাবেই পড়ে আছে? না, দীর্ঘ এক বছর নয়, এই তো এই এনআরজিএসের এই তো চার পাঁচ মাস আগে। রাস্তাঘাট আপনারা জানেন যে রাস্তাঘাটটা উন্নয়ন হয় সেন্ট্রাল ফিনান্স, স্টেট ফিনান্স, বিভিন্ন রকমের যে ফিনান্স থাকে সেই ফিনান্স থেকে হয়। সেন্ট্রাল ফিনান্সের যে টাকা দেওয়ার কথা ডিমান্ড অনুযায়ী, মানে আপনারা সাংবাদিকরা আপনারা নিশ্চয়ই জানেন, কথাও বলেছেন যে 15 ফিনান্সের টাকা যে টাকা বরাদ্দ হতো সে টাকা অনেক টাকা কমিয়ে দিয়েছেন, যার জন্য চাহিদা অনুযায়ী সেটা ডিমান্ড মানে সাপ্লাই নেই বলে আমরা তার যোগান নেই, যেহেতু আমরা করতে পারছি না। তবুও আমরা আরবিসি গ্রাম পঞ্চায়েতের এমন কোনো সমস্যা বর্তমান নেই যে তেমন বেহাল রাস্তা খুব কম আছে। আর একটা বিষয়, সেই বুথে বিজেপি জিতেছিল বলেই কি বিভ্রান্তিমূলক আচরণ করছেন? না, এটা কখনোই না। আমরা কোনো বিরোধী দলনেতা বা বিরোধী দলনেতার কাছে যদি আপনারা প্রশ্ন করেন তারা বলতে পারবেন তাদের সঙ্গে আমাদের এখানে আর বিজেপির কীরকম আচরণ, যথেষ্ট রকম ভালো আচরণ করি এবং বিরোধী নেতাও আমাদের সঙ্গে মিলেমিশেই কাজ করেন, কোনো ওদের সঙ্গে আমাদের কোনো মানে ভিন্ন ধারণা বা ভিন্ন মতামত ওনার প্রতি নেই। আমার নাম শ্রী যোগেন্দ্রনাথ মাইতি, উপপ্রধান আরবিসি গ্রাম। আমরা আজকে এখানে বিক্ষোভ করছি তার একটাই কারণ, কারণটা হচ্ছে এনআরজিএসের বোর্ড বসছে, রাস্তা ড্রেসিংও হয়েছে, আর আপনার মালমেট্রেসও পড়েছে, চিপস বালি পড়েছে, এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই রাস্তার উন্নয়ন হবে, ঢালাই রাস্তা পরিণত হবে, সাধারণ মানুষের উপকারে লাগবে। কিন্তু আজকে এক বছর ধরে আমরা অপেক্ষা করেছি এবং প্রশাসনিক দপ্তরেও জানিয়েছি, বিডিও সাহেবের কাছেও লিখিতভাবে আবেদন করেছি, আর আমাদের সংসদ সভায় আমরা বারবার তুলেছি, কিন্তু তোলাতে কোনো কর্ণপাত করছেন না। তার একটাই কারণ যে আমরা এই আরবিসি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রাধাপুর বুথ একটাই বুথ, সেটা বিজেপির দখলে আছে, আর সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এখানে এই রাস্তাটা করা হচ্ছে না। তো আমরা ইমিডিয়েট চাইবো যাতে এই রাস্তা ঢালাই হোক, আর এই রাধাপুর বুথ থেকে গ্রামবাসী হিসাবে যারা উপকৃত পান এবং যাতে হসপিটালে যেতে পারেন রোগীরা এবং স্কুলে বাচ্চারা সঠিকভাবে যেতে পারেন, এই আশা রাখি। আমরা এখানে বিজেপি করি আর ওনারা পঞ্চায়েত যেহেতু দখলে আছে, আপনার তৃণমূলের দখলে আছে, আর সেই কারণেই আমাদেরকে বিতাড়িত করছে। তো আমরা চাইবো আগামী দিনে এই প্রতিহিংসার রাজনীতি যাতে না হয়। আপনার নাম? বিমল সাউ, আরবিসি গ্রাম পঞ্চায়েত, রাধাপুর বুথ। আরবিসি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সবেতেই কিন্তু খুবই শোচনীয়, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে বর্তমান যে শাসক দল রয়েছে
তৃণমূল নামক যে পার্টিটি যে শাসন ব্যবস্থায় যে পঞ্চায়েতরাজ নিয়ম পালন করে তারা যে কাজগুলো করছে, ওরা পঞ্চায়েত বলতে বা গণতন্ত্র বলতে একটাই জিনিস বোঝে যে পরিবারতন্ত্র, নিজের পরিবারের ছেলে মেয়ে বা নিজের আত্মীয় স্বজন এদের দেখভাল করা ছাড়া যে গণতন্ত্রের যে অধিকারের যে গণতন্ত্রের যে ভিত্তি বা তাদের যে পরিবেশ পরিস্থিতি বা তাদের বেঁচে থাকার বা তাদের যে সুশাসন দেওয়ার ব্যাপারে এই ব্যাপারে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। আপনারা টিভিতে তো আপনারাই তো প্রচারে নিয়ে গেছেন, অবশ্যই সকলেই জানেন যে কীভাবে তারা মাফিয়া রাজ থেকে শুরু করে তারা নিজেরা চাকরি বিক্রি থেকে এবং ঘরের যে টাকা তোলা সবেতে কিন্তু ওরা নৈপুণ্যতা রয়েছে, যার কারণে এরা উন্নয়ন করবে কি উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, মানুষ তা বুঝতে পারছে। আপনার নাম? আমার নাম বিমল শেঠ। ঠিক ডিগনেশন? আমি সভাপতি এগরা 2 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির।